হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো টমেটো কর্ন পাস্তা তো এর জন্য নিয়েছি আমি দুটো টমেটো কিছু পেঁয়াজ কিছু রসুন এক টুকরো লেবু আর এখানে নিয়েছি কর্ন সুইট কর্ন পাস্তা আপনি চাইলে নর্মাল ভুট্টাও নিতে পারেন আর আমি এখানে নিয়েছি স্বাদ মতো কিছু কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি সব কিছুই আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এখানে দেখুন আমি জল রেখেছি গরম করার জন্য আর এক চামচ আমি লবণ দিয়ে দিয়েছি জল যখন ফুটতে শুরু করেছে তখন এই জলের মধ্যে আমরা দেব পাস্তা তো এখানে আমি নর্মাল পাস্তা ইউজ করছি দেড় কাপ পাস্তা দেওয়ার পরে আমাদের মিডিয়াম হিটে করে পাস্তাটা সিদ্ধ করে নিতে হবে হানড্রেড পারসেন্ট একেবারে পুরোপুরি সিদ্ধ করে নেওয়া যাবে না মোটামুটি এইট্টি টু এইট্টি মানে কি আমি যখন চাপ দিয়ে দেখবো তখন পুরোপুরি গলে গেলে চলবে না পুরোপুরি গলার একটু আগেই আমাদের নামাতে হবে তো দেখুন একটু হালকা টাইট টাইট আছে তো এখন আমি নামিয়ে নেব ওদিকে আমি একটা স্ট্রেনার রেখেছি মানে একটা চালনি রেখেছি এর ওপরে আমি পাস্তাটা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে আমি এখানে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো ঠান্ডা জল মানে আপনি চাইলে ফ্রিজের জলও ব্যবহার করতে পারেন নর্মাল জলও ব্যবহার করতে পারেন ভালো করে ধুয়ে নেবো মানে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে পাস্তার যে কুকিং প্রসেসটা ওটা যাতে স্টপ হয়ে যায় আর এক্সট্রা সিদ্ধ হয়ে না যায় ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি আর নামিয়ে রাখতে যাব না এরকমই আমি রেখে দেবো যাতে যা এক্সট্রা জল আছে সেটা ঝরে যায় আর এদিকে আমি একটু তেল গরম করে নিয়েছি তেল যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে আর এখানে আমি সবার প্রথমে জিরেটা ভালো করে ফুটে গেছে তারপরে আমি এখানে দিচ্ছি রসুন রসুন দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই আমরা পেঁয়াজটাও দিয়ে দেবো কারণ রসুন খুব তাড়াতাড়ি পুড়ে যায় রসুনটা পুড়ে যাওয়া চলবে না আর কি পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব আমার মনে হয় তেল একটু বেশি হয়ে গেছে তাই আমি তেল একটু কম করে নিয়েছি আর পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি তারপরে আমি দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর টমেটো কাঁচা লঙ্কা টমেটো একসাথেই দিয়ে দেব যেহেতু আমি টমেটো কর্ন পাস্তা বানাচ্ছি তাই টমেটোটা একটু বেশি নিয়েছি এবার টমেটো দেওয়ার পরে আমি দিয়ে দেব এখানে লবণ স্বাদ মতো খুব বেশি লবণ দিতে যাবেন না কারণ সস ব্যবহার করব তাতেও লবণ থাকবে আর পাস্তা যখন সিদ্ধ করেছি তার মধ্যেও লবণ দিয়ে করেছি মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম এক দেড় মিনিটের জন্য তারপরে একটু নেড়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেব এই কর্নগুলো সুইট কর্ন দেশি কর্ণও নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এর সাথে দিয়ে দেব আমি এক চা চামচ ডার্ক সয়া সস ভালো করে মিশিয়ে দিয়ে এবার ঢেকে দেবো মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের জন্য যাতে সুইট কর্নটা যেটা ভালো করে সিদ্ধ হয়ে যায় ঢেকে দিচ্ছি চার সাড়ে চার মিনিট পরে দেখুন টেক্সচার হচ্ছে এই সুইটকর্ন ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও খুব সুন্দর সফট হয়ে গেছে এবার আমি ছোট এক টুকরো লেবু নিংড়ে দিয়ে দিচ্ছি মানে একটা লেবুর চার ভাগের এক ভাগ আর আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এটা করলে কি হবে স্বাদের খুব ভালো একটা ব্যালেন্স হবে আর সসের যে স্বাদটা সেই স্বাদটা আসবে মানে টমেটোর সাথে লেবুর রস আর চিনি দিলে খুব সুন্দর একটা স্বাদ আসবে এবার আমি দিয়ে দিচ্ছি পাস্তাগুলো পাস্তার জলটা খুব ভালোভাবে ঝরে গেছে আর পাস্তা দেখুন একেবারেই গায়ের সাথে লেগে যাচ্ছে না একেবারে ঝরঝরে পাস্তা তৈরি হয়েছে খুব বেশি সিদ্ধ করে নিলে কিন্তু ইয়ে হয়ে যাবে মানে লেগে যাবে একটার গায়ে একটা টাইট হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা টমেটো কেচাপ কেচাপটা না দিলেও চলে সার্ভ করার সময় দিলেও হয় আর আমি এখনই দিচ্ছি এমনিতে আমি স্বাদের ব্যালেন্স করার জন্য লেবুর রস চিনি আর ডার্ক সয়েস সস টমেটো সব কিছুই দিয়েছি তাই টমেটো কেচাপটা এখানে অপশনাল আপনি না দিলেও পারেন সবার শেষে যদি আপনি চান একটু ধনে পাতা দিতে তাহলে দিতে পারেন আমি দিচ্ছি না তো এখন কিন্তু আমাদের পাস্তাটা একদম রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করছি একদম ঝরঝরে আর খুবই টেস্টি আর খুবই হেলদি হাইজেনিক পাস্তা আমাদের তৈরি হয়ে গেছে অবশ্যই এইভাবে আপনিও ট্রাই করুন আর এই পাস্তার মধ্যে আপনি অন্য কোনো সবজি চাইলেও দিতে পারেন যে কোনো সবজি আপনি চাইলে ব্যবহার করতে পারেন খুবই টেস্টি তৈরি হবে অবশ্যই রেসিপি ট্রাই করুন বন্ধুরা আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই বাই টেক কেয়ার